হ্যাঁ রে বলছি তো রে ভাই, দিয়ে দেবো দিয়ে দেবো। আরে কারো একটা পয়সা কোনোদিন মারিনি, মারবো না বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ, আরে লাখ লাখ টাকা আমি খরচ করেছি পেঁপের জন্য, আমার পেঁপে আমি চেপে রাখবো না রে ভাই। ঠিক আছে ঠিক আছে, সামনের সপ্তাহে এসে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, এই প্রোডাকশন ম্যানেজারের তাগাদায় আমি আর পারছি না রে ভাই, খালি দাও 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 দাও। এই দেখো বাবা, আমি দুধ পাউরুটি খাবো না। খাবে না? দাম বাবু, ওকে ভেতর থেকে বাইরে কেন নিয়ে এলি রে ভাই? কি করবো রে ভাই, ভেতরে থাকতে চাইছি না বাবু। যা তুই আবার ওকে ভেতরে নিয়ে যা, ওই পাগলি মারে বৌমার কাছে নিয়ে যা রে ভাই। চলো না বাবু, এই বুড়ো বয়সে দৌড়তে ভালো লাগছে না, দেশে গিয়ে বসে থাকবো আর আসবো না। চলো চলো বলছি। বাবা আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি আমার বাবার কাছে থাকবো। চলো চলো দাদা বাবু। না চলো 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 না চলো চলো চলো। তুই কি ওরে বাবা, চলো চলো। এ কি বাবা, আশ্চর্য! কেন রে ভাই, কি আশ্চর্য রে ভাই? আপনি লুকোচুরি খেলছেন মিস্টার ল্যাং? লুকোচুরি? এই দেখো ভাই, না রে মানে বাড়িতে দেবকুমারকে লুকিয়ে রেখে আপনি কি নাটক করছেন, ড্রামাবাজি করছেন? আরে না রে ভাই, বাড়িতে হিরোকে আটকে রেখে আপনি শুটিং বন্ধ করে দিয়েছেন আর পেপারে বিজ্ঞাপন দিয়ে এখানে দেবকুমারের সাথে খুনসুটি করছেন। আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো মিস্টার ল্যাং? এই দেখো রে ভাই, এটা তো সেটা নয় রে ভাই, এটা তো অরিজিনাল রে ভাই, অরিজিনাল তো অরিজিনাল অরিজিনাল। অরিজিনাল মানে আপনার ছেলে কি দুটো, একটা অরিজিনাল কুমার আর একটা ফলস কুমার? আপনাকে আমি দুদিন সময় দিলাম, এর মধ্যে যদি আপনি পেপে করতে পারেন তো ভালো, না হলে আমি অন্য ছবির কাজ হাতে নেব। ধান্দা কাকু, আমার প্রত্যেকটি চুপ খেতে হতো। চুপ চুপ দলটা ঠিক করে ভালো তৈরি করাই আছে, কিন্তু আপনারা কাঁধের ব্যায়াম চালিয়ে যান, কাঁধের ব্যায়াম চালিয়ে যান। আমাদের কাবাডি টিমের ক্যাপ্টেন হচ্ছে রাজা রাজেন্দ্র চৌধুরী। থ্যাংক ইউ জিটু, থ্যাংক ইউ। বাবা এবার কারা কারা খেলবে তাদের নামগুলো উফ বলো। এবার তোমরা কোমরের ব্যায়াম শুরু করো, ওসব ঠিক করাই আছে। আমাদের হবে পাঁচজনের দল, পাঁচজনের দলে থাকবে রাজা, গজা, হাম্পু, মদন, মনে রাখবেন মদন বাসন মেজে দলে ঢুকবে, এবং সবার উপরে থাকবেন আমাদের স্বনামধন্য বাবা শ্বশুর বাবা। অবজেকশন, স্ট্রংলি অবজেকশন। আমি ওদের সঙ্গে খেলবো? ইয়েস, বাবা শ্বশুর বাবা। নাও আমি খেলবো না বাবা জীবন। মনে রাখবেন আমি এখন আপনার বাবা জীবন নই, আপনি কোমরের ব্যায়াম চালান, আমি এখন আপনার কোচ, আমি যা বলবো তাই আপনাকে লিক করতে হবে। কেন, তুমি তো আমার চেয়ে বয়সে ছোট, তুমি খেলো আমি কোচ হই? নেভার নেভার। আরে ইন্ডিয়ান টিমে ঢোকার জন্য সবাই পাগল হয়ে যায় আর আপনি এই টিমে ঢুকে বেরিয়ে যেতে চাইছেন, ছি ছি। আপনাকে আমার কাছ থেকে কাবাডি প্যাচ শিখতে হবে, আপনার হাতের ব্যায়াম শুরু করুন। ও আমি পারবো না, আমাকে আমাকে খেলানো মানে টর্চার, অত্যাচার, এটা মনে রাখবে বাবা জীবন। দাদু 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 তুমি চুপ করো, ঝগড়া করো না, প্রেম করো প্রেম করো। কেন চুপ করবো কেন, আমার 36 বার বাইপাস হয়ে গেছে বাবা জীবন, বাবা জীবন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। দুই পাখি, একটি পাখিও দেখতে পাচ্ছি না। এই প্রেম কর, তবু আপনাকে খেলতে হবে, আমি কোচ আপনাকে বলছি আপনাকে খেলতে হবে। মনে রাখবেন আপনাদের পরিশ্রমের কোনো লিক নেই, আমাদের জিততে হবে। আমাদের প্রথম ট্রেনিং হচ্ছে দড়ি টানা টানি। বাবা এবার আমার দড়ি টানবো কেন? বলছি আপনার হাতের ব্যায়াম চালিয়ে যান, দড়ি টানতে হবে, কারণ দড়ি টানলে শক্তি বাড়ে
আর কাবাডির প্রথম এবং শেষ কথা হচ্ছে দেহে শক্তি, কারণ বিপক্ষ দলের খেলোয়াড়কে ধরে রাখতে হবে তো। ঠিক কথা, বাবা চৌধুরী খুব ভালো কোচ। এবার আমরা শুরু করব দড়ি টানাটানি। একদিকে থাকবেন আমার বাবা শ্বশুর বাবা, ধরুন হ্যাঁ আম্পু চলে যাও, আর একদিকে থাকবে আমাদের রাজা অ্যান্ড গজা। আমি বাঁশি বাজালেই আপনারা দড়ি টানাটানি শুরু করবেন। শরীরের সর্বশক্তি দিয়ে টান, হারলে চলবে না। গজা গজা জোর জোরে টান, গজা জোর জোরে টান, নইলে আমরা হেরে যাবো। গজা তুই কেন চিন্তা করছিস, আমি তো আছি, ওরা আমাদের কোনোদিন টেনে নিয়ে যেতে পারবে না। তুই জোরে জোরে টান, এরপর মজা দেখে যা। ঠিক আছে গজা। মজা মানে কি করেছিস তুই? পেছনে একবার তাকা গজা, গজা এরকম করতে নেই গজা, গজা এতে আমাদেরই ক্ষতি গজা। না এক কাজ কর, তুই দড়িটা শক্ত করে ধরে থাক, আমি আসছি, আমি খুলে দিয়ে আসছি। আচ্ছা তুই যা বলবি তাই হবে, যা খুলে দেখে যা। শক্ত করে ধর, শক্ত করে। হে বাবা গজা, দাদু আউট আউট। এবার আমাকে কোমরে বাইপাস করতে হবে রে 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 কোমরে। কিছুতেই চটপটে এক টাকা রোজগার করতে পারছি না, খিদে একদম পেট চোচো চোচো করছে। ও চটপটে টাকা রোজগার করব বলে রাতটা টিউবওয়েলের জল খেয়ে আছি, কর্পোরেশনের জল খেয়ে কাটাচ্ছি। ও এই চোয়ায় এক টাকার মুড়ি খেলে খুব ভালো হতো, আবার আমি চাঙ্গা হয়ে উঠতে পা। আরে বাজ, এক টাকার কয়েন, ভগবান ভগবান আমার কষ্ট দেখে চদয় হয়েছেন, ভগবানের আশীর্বাদ নিতে হয়। কেউ দেখে ফেলবে তার আগে কায়দা করে একটু পা চাপা দিয়ে নি। সাবধানে টাকাটা তুলতে হবে, কেউ যেন না দেখে বেলে যে 420 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাস্তা থেকে এক টাকা কুড়োচ্ছে। কি হয়েছে জনার্দন বাবু, আপনি মাটিতে বসে আছেন কেন? উঠছে না, চেষ্টা করছি, উঠছে না টাকা। আপনি এক টাকা মাটি থেকে কুড়োচ্ছিলেন জনা বাবু? ঠিক কথা, আমি কুড়োচ্ছিলাম কিন্তু নিতাম না, রাস্তায় পড়ে থাকা পয়সা ভিখারি অথবা মন্দিরে দিয়ে দিতে হয়, তাই আমি কুড়োচ্ছিলাম। আঙ্গুর ফল টক, তাই না জনাদা? হ্যাঁ 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 নাম নাম। গেছি রে। ও বাবু বাবু একটু জল খান, জল খান বাবা শ্বশুর বাবা।
জলের আর এক নাম জীবন জলখান দম পাবেন। একদম কোনো জ্ঞান দেবে না। আমি একদম বুঝতে পারিনি দাদু, রাজা দড়িটা খুলে দিল, আমি হাম্পুর উপরে, হাম্পু তোমার উপরে। দাদু এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, তবে আমি আমি আর ওই ট্রেনিং যোগ দেবো না। বাবা দাদু আর ট্রেনিং নেবে না। ঠিক আছে, পরিশ্রমের কোনো লিক নেই। বাবা শাশু বাবা আপনি এখানে বিশ্রাম নিন, আমি রাজা ওঝাকে অন্য কসরত শেখাচ্ছি। রাজা ওঝা চলে এসো। এবার তোমাদের যে আমি কোচিংটা করব সেটাতে তোমরা প্রথমে পরপর দাঁড়াবে, গজা প্রথমে তারপর রাজা, তোমরা রোটেশনে মানে ঘূর্ণমানে ঘুরতে থাকবে যতক্ষণ না দম পুরোপুরি লিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি কিছু বুঝতে পারলাম না বাবা, নোটে সাকা কি ঘুরনা মানা এসব কি? আমি লিক করে দিচ্ছি। এদিকে এসো রাজা। হ্যাঁ জেঠু। তুমি এরকম দাঁড়িয়ে আছো তোমরা দুজন, এইবার লিক করবে। এবার গজা, এই আবার রাজা, এবার চলে যাও নিজের জায়গায়। চো 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 জেঠু দাদু পরিশ্রমের কোনো লিক নেই। ডাক্তারবাবু আসুন, এখানে রাখো, এখানে এখানে। কোথায় রোগী কোথায়? বাবা এই ডাক্তার নিজেই তো দেদার ঢেকুর তুলছে। লাগতো আপনি আমার গজাকে ভালো করে দিন, আসলে ওই কবাডি খেলার কায়দা শিখতে গিয়ে না এরকম হয়ে গেছে, ওর দাদুরও না কোমরে হেঁচকি লেগে গেছে। আমার গজাকে একটু আপনি ভালো করে দিন ডাক্তার। দাঁড়ান আগে দেখতে দিন তো। জেঠিমা তো অসুস্থ, অথচ এখন একদম অসুস্থ মনে হচ্ছে না, ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে আমার। বলছি এই কাবাডির কসরত করার আগে কি খেয়েছিল রোগী? অনেক কিছু, অনেক কিছু, মোগলাই, এগরোল, ডিমের ডেভিল, তারপরে ডিমের মামলেট, তারপরে পাউরুটি, এইসব। এত কিছু দেখছি। বাবা রে বাবা, রোগীর বাবা কে? এই যে আমি ডাক্তারবাবু, আমি। গ্যাস হয়েছে, গ্যাস, পেটে প্রচুর গ্যাস হয়েছে আপনার ছেলের। গ্যাস হয়েছে গজার? হ্যাঁ। ইটি লিক করা যাবে না ডাক্তারবাবু? হ্যাঁ ওটি তো আমার কাজ, সেই জন্যই তো আমার নাম প্রফেসর গ্যাসরাজ। রোগীর মাথায় গ্যাস উঠে গেছে, মাথায়। মা কে রোগীর মা? এই যে ইনি গজার মা। আমি গজার মা। কিসে রান্না করেন? রান্না কিসে করেন? গ্যাসে, গ্যাসে রান্না করি ডাক্তারবাবু। গ্যাসে রান্না করবেন না, গ্যাসে রান্না করলে গ্যাস হয়। কাল থেকে উনানে রান্না করবেন, উনানে উনানে রান্না করলে আর গ্যাস হবে না, গ্যাসে রান্না বন্ধ। আচ্ছা এবার থেকে আমি উনুনেই রান্না করবো গ্যাসরাজ। রোগীর বাবা কে? আরে কতবার লিক করবো, আমি ওর বাবা, ভালো করে দেখুন না। রাগ করছেন কেন? এই পাঁচটা বেলুন আছে, বেলুন, এই পাঁচটা বেলুন ওকে দেবেন। কোনো ওষুধ দেবেন না ডাক্তার গ্যাসরাজ? এই বেলুনই হবে, ওষুধ লাগবে না। এই এখন দেখুন আমি এই একটা বেলুন আমি এটা মুখে দেবো রোগীর, এতে
দোকানে ফুলে ফেটে গেলে গ্যাস বেরিয়ে যাবে, সব গ্যাস। আচ্ছা খুচরো যে কিছু থাকবে গ্যাস, বাকি চারটে বেলুন দিয়ে খুচরো খুচরোগুলো বেরিয়ে যাবে। এই আমি একটা বেলুন দিয়ে ডাকাচ্ছি কি, এই এইটা দিচ্ছি রোগী, বাকি খুচরো এমনি বেরিয়ে যাবে। এই দেখুন, আমি মোগলাই খাবো। বেরিয়ে গেছে রোগী, সব গ্যাস বেরিয়ে গেছে, খুচরোগুলো বাকি চারটেতে বেরিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কখনো গ্যাসে রান্না করবেন না, উনানে রান্না করবেন। গ্যাসে রান্না করলে গ্যাস হয় গ্যাস। তোমার খুব ব্যথা করছে বোমলদা? ব্যথা, খুব ব্যথা। কোথায় ব্যথা করছে? পায়ে, হাতে, নাটে, বুটে, ডলায়, কপালে, সব ব্যথা। তুই বল, ওটা যদি ক্লাটরুম না হতো না, আমি টুনুক টুনুকে দেখিয়ে দিতাম। তুমি টুনুক সিং এর সঙ্গে পারবে না বোমলদা? পারবো না মানে কি বলতে চাইছো? পারবো না মানে টুনুক কিন্তু নিয়ে তুলে না, আমি কাঁচাই মারতে পারবো। তুমি একটু বসো। হ্যাঁ কেন, আমি ওপার থেকে ফুল নিয়ে আসি তোমার জন্য। তুল বল, আমার জন্য তুল আনবে? বলছি কি, ফুল হাতে নিলে দেখবে তোমার হাতের ব্যথা অনেক কমে যাবে। তাই সত্যি 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 তাহলে যা, আমার জন্য তুল নিয়ে যাও। আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি কিন্তু এখানে বসে থাকবে। হ্যাঁ টাটা টাটা, তাই তাই। এটার দাম কত? এটা 50 টাকা দাম। ওটা তুনুক তুনুক ধুনুক তুনুক 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 তুনুক। তোমার আমার জীবন বিনা ছেড়ে দাও। তারা বেটা টুনুক টিন, তোর দেখার কি মজা? আর তোর একদিন কি আমার একদিন? Ah!